কুইন অনারসের পর এবার রাজ্যের কমলাকেও গোটা ভারতবর্ষ তথা বিশ্ব দরবারেও নিয়ে যাওয়ার পরিকল্পনা নিয়েছে রাজ্য সরকার। কমলা উৎপাদন বৃদ্ধি করে দ্বিগুণ করা হবে। শুক্রবার কিল্লা আরডি ব্লকের কলাই পাড়া জেবি স্কুল মাঠে আয়োজিত রাজ্যভিত্তিক কমলা উৎসবের উদ্বোধন করে কথাগুলি বললেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। এদিনের অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী জায়া নীতি দেব, কৃষি ও পর্যটন মন্ত্রী প্রণজিৎ সিংহ রায়, বিধায়ক রামপদ জমাতিয়া, এমডিসি জয় কিশোর জামাতিয়া ও গোমতী জেলা শাসক সহ অন্যান্য উচ্চ পদস্থ আধিকারিকরা। সবার মিলিত সম্মিলিত প্রচেষ্টায় প্রচলিত হচ্ছে মাননীয় উদ্বোধক বরণ করে নেওয়ার জন্যে। ৬০০ মেট্রিক টনের কাছাকাছি যে কমলা লেবু এখানে উৎপাদিত হয়, টোটাল ৭টা গ্রাম এখানে, ও তার মধ্যে ৮০ লক্ষ টাকার কাছাকাছি রোজগার হয়, আর সেটা যেমন হলে মানে ১৬০ লক্ষ থেকে ৬৫ লক্ষ টাকা কৃষকরা বাড়িতে বসে এখানে কমলা চাষের মাধ্যমে, মিশ্র চাষের মাধ্যমে, বাকি সুপারির ইনকাম বা কালো মির্চির ইনকাম তো আলাদা হবে, শুধু কমলা চাষের মাধ্যমে করতে পারে।